আপনার জীবন হুমকির মুখে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আলটিমেটলি 20 বছরের ভালোবাসা সংসার ওনাকে ধরে রাখতে পারেনি, আসলে এই নারীদেরকে আটকাবে কিসে, নারীদেরকে ধরে রাখবে কিসে? আসলে কি কোনো কারণে পপুলারিটি বা ভাইরাল হওয়ার কারণে কি এরা সংসার করতে পারছেন না? আপনাদের বিষয়টা ভাবতে হবে। মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার এই কথা আমি আপনাদেরকে বলছি, মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার ফরহাদ মিয়ার স্ত্রী, উনি বিএনপি, ওনার হাজব্যান্ড বিএনপি করে বলে উনি ওনাকে ডিভোর্স দিয়েছেন, এবং উনি বলেছেন যে উনি বিএনপি করে বিএনপির করার বিভিন্ন মিটিং মিছিলে যায়, প্রোগ্রামে যায়, সেই জন্য উনি ওনাকে ত্যাগ করেছেন। এখন আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, না হলে আপনারা একটু কেউ অ্যাড হতে চাইলে অ্যাড অপশনে ক্লিক করে আপনি অ্যাড হবেন। এখন ব্যাপার হচ্ছে, আসলে নারী কি এই 20 বছরের স্বামী সন্তান সংসারের ভালোবাসা আসলে ওনাকে আটকে রাখতে পারেনি, না আসলে অন্য কোনো মোহয় সেখানে ছিল, নাকি মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য স্বামী কোনো ছেড়ে দিয়েছে, এটা প্রশ্নবিদ্ধ বিষয়। আর মুক্তিযুদ্ধের চেতনা উনি বলেছেন, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলি, একজন নারী যখন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয় তখন আমি বলতে চাই বিএনপির বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, উনি তো মুক্তিযুদ্ধের পক্ষেই শক্তি। বিএনপিতে হাজার হাজার আওয়ামী লীগের চেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছে, আপনাদের লাইভটি দেখছেন একটু শেয়ার করবেন, আওয়ামী লীগে বেশি মুক্তিযোদ্ধা রয়েছে বিএনপিতে, কিন্তু তারপরও যখন জাস্টিফিকেশন কোনো স্ট্যাটিস্টিক্যালি রিপোর্ট দেখানো হয় তখন কিন্তু প্রমাণ করা হয় যে বিএনপিতে বেশি বিএনপি আপনি মুক্তিযোদ্ধা রয়েছে, তারপরেও কেন উনি আওয়ামী লীগ করে বিএনপি মানে মুক্তিযুদ্ধের সন্তান দেখে ওনাকে আওয়ামী লীগ স্বামী করছে, বিএনপি করছে দেখে ওনাকে স্বামীকে ত্যাগ করতে হবে? আসলে এখানে ভালোবাসার ঘাটতির বিষয়টা নাকি কোনো একটি গোষ্ঠীকে খুশি করার জন্য করেছে, আপনারা একটু ভাববেন। আরেকটা বিষয় স্পষ্টতে বলি, যেই নারী আপনার এত বছর সংসার করে স্বামীর ভালোবাসাকে ব্যর্থতায় পর্যবেসিত করেছে, আপনাদের ভাবতে হবে আসলে উনি কি সংসার করার মানসিকতা ছিলেন নাকি কোনো ছুতা খুঁজেছেন সংসারকে ত্যাগ করার জন্য? উনি যদি আজকে চাইতেন যে না আমি সংসারটাকে করতে চাই, আপনারা দেখেছেন আমাদের গ্রাম বাংলার নারীরা অত্যন্ত ধৈর্যশীল ভূমিকা পালন করে, তারা স্বামী সংসারকে নিয়ে টিকিয়ে রাখার জন্য হাজারো কিলগুতা খেয়ে পিটানি খেয়ে তবু সংসার ছেড়ে যায় না, স্বামী সংসার ছেড়ে যায় না, সন্তানদের ফেলে রেখে যায় না। আমার নিজের চোখে দেখা আপনারা যারা গ্রামগঞ্জে বসবাস করছেন তারা বিষয়টা সুস্পষ্টভাবে অবহিত আছেন, কিন্তু এই স্বামী বলে বিএনপি করে দেখে ওনারা সংসার ছেড়ে দিছে। একটু লাইভটি শেয়ার করবেন, বিষয়গুলো মানুষকে অবহিত হতে হবে। আজকে আমি স্পষ্ট যদি বলি, উনি হয়তো ভেবেছেন যে উনি এইটা যদি করেন, মাননীয় প্রধানমন্ত্রীর আবার অনেকেই দেখেছেন তো আপনারা, মাননীয় প্রধানমন্ত্রীর ছবিতে ময়লা লাগছে সেইটা পরিষ্কার করে আবার চাকরি পায়, এখন উনি কোনো ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য এটা করেছেন কিনা আপনাদের ভাবতে হবে। সুতরাং এই ধরনের মানে বিভ্রান্তকর তথ্যগুলো আবার বাবারে বাবা সব মিডিয়া, মানে উনি যখন জামাই বিএনপি করে ওনাকে ছেড়ে দিয়েছে, আমার মিডিয়াগুলো মাশাল্লাহ খুবই লুফে নিয়েছে যে কীভাবে ওনাকে মানে এখন মিডিয়া ক্যাপচার করা যায়। 71 টিভিও খুব সুন্দর করে নিউজ করছে, বিভিন্ন মিডিয়া, আমরা দালাল মিডিয়া বলি না, হলুদ সাংবাদিকতা বলি না, আমি সময় কিছুক্ষণ পর আবার একটা হয়তো লাইভে আপনাদের শেয়ার করতে পারি বিষয়টা, যে এইখানে বর্তমান যেসব দালাল মিডিয়াগুলো আজকে সরকারি প্যাট্রোনাইজিংয়ে, উনি স্ত্রী, এখানে যদি আজকে বিএনপির একজন নেতাকর্মী যদি আওয়ামী লীগকে ছেড়ে দিতেন মানে ভালোবাসতেন, সেই নিউজটা আপনারা একটু আমার রেসপন্স করবেন। আজকে মনে করেন স্ত্রী ছেড়ে দিচ্ছে মানে সে আওয়ামী লীগ করে দেখা, খালাদি জি আপোষহীন নেত্রী, সেই জন্য তাহলে কয়েকটা মিডিয়া প্রকাশ করতো? আপনি একটু নারীটাকে দেখেন, আমি আপনাদের একটু শেয়ার করছি, আপনার সবাই দেখবেন। আপনার লাইভটা একটু শেয়ার করবেন যারা দেখছেন। মানে আবেগ বিক্রির জায়গাটা আপনারা দেখেছেন, মানে শেখ হাসিনা ওনার মা, তার গর্ভধারিণে মা আছে, কিন্তু তিনি শেখ হাসিনাকে আরো স্পেশালি মা দেখতে চান, সেই জন্য কি আওয়ামী লীগ জামাই আওয়ামী লীগ করেছে মানে বিএনপির প্রোগ্রামে গিয়ে সেই জন্য ছাড়ছে কি জানি না, উনি কোনার অন্য কোনো মাকে খুশি করতে করেছে কিনা সেটা বিবেচনা আপনাদের করতে হবে। আর কতিপয় মিডিয়া স্পষ্টভাবে নিউজ করেছে, খুব সুন্দর করে দেখাইছে যে এই মহিলা তো মানে স্বামীকে ছেড়ে দিছে, আরে বাবা বিএনপি যে করছেন, হাজার হাজার মানুষ কান্নাকাটি করছে প্রোগ্রামে এসে, কাফনের কাফড় পরে আন্দোলন সংগ্রাম করছেন, নারীরা কান্নাকাটি করছেন, তাদের কি একটা নিউজ খুব ভালো করে কভারেজ হচ্ছে? হচ্ছে না। সুতরাং আমি বলি আপনাদের জাস্টিফাই করতে হবে, এই মহিলা তার স্বামীর ভালোবাসা, তার সন্তানের ভালোবাসা, তার ওই সংসারের ভালোবাসা সে ত্যাগ করে সে চলে গেছে, আপনাকে ভাবতে হবে এই নারী
আবার কোন সুবিধা পাওয়ার জন্য আজকে স্বামীর বিরুদ্ধে আবার মামলা করছে। আমি জানি যদি ওনার বয়স এখন প্রায় 42 বা 45 কথা বলেছেন, এখন আসলেই 45 বছর তদূর্ধ্ব একটি নারী, সে আসলে সংসারে ভালোবাসা ত্যাগ করেছেন কি স্বামীর জন্য, নাকি স্বামী বিএনপি করে বলে সেটা প্রশ্নবিদ্ধের বিষয়, নাকি ওনার যে একটি দৈব প্রেরিত মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই মাকে খুব বড় করে তুলে ধরেছেন, সেই জন্য ওনাকে খুশি করার জন্য উনি বক্তব্য দিয়েছেন কিনা আমি জানি না। আপনার তো চাকরির বয়সও নাই, সরকারি চাকরি করতে পারবেন না, অন্য কোনো অনুদান টনুদান লাগবে কিনা, ঘর বাড়ি লাগবে কিনা, না শেখ হাসিনা ঘর দিচ্ছে যেটা ওই কার গৃহহীন থাকবে না সেই ঘর আপনার লাগবে কিনা, সেই বিষয়টা আপনার স্পষ্ট করা উচিত ছিল। কারণ এখন যারা শেখ হাসিনাকে তেল মারছে, আওয়ামী লীগের তেল মারছে, তারা ন্যূনতম সুযোগ সুবিধা পাওয়ার ধান্দায় তেল মারছেন, তারা সেই ভূমিকা অবতীর্ণ হচ্ছেন। সুতরাং আপনি এই সময় এসে এইভাবে আপনি মানে স্বামীকে ত্যাগ করবেন, আমি বলবো এইসব নারীদের আটকায় কিসে? যেই নারীদের ভালোবাসায় আটকাতে পারে না, যেই নারীদের সন্তান সন্ততির ভালোবাসা আটকাতে পারে না, যেই নারীদের 20-22 সংসার বছর সংসার করার পরও ভালোবাসা আটকাতে পারে না, তাহলে আপনাকে ভাবে সেই নারীদের কিসে আটকায়? সেই নারীদের আটকানোর কোনো রাস্তা নাই। সেই নারীদের আটকানোর রাস্তা হচ্ছে, এখন আমি বলবো না তাদের পায়ে শিকল বাইধে আটকান, কারণ নারীরা ফ্রি অ্যান্ড ফ্রি উইল জীবনযাপন করতে হবে। এক্ষেত্রে রুশুর এক টুকতে আপনাদের বলতে চাই, ম্যান ইজ বর্ন টু বি ফ্রি বাট এভরিহোয়ার হি উইল চেইন, মানুষ জন্মগতভাবে স্বাধীন হলে শৃঙ্খলাবদ্ধ। সুতরাং নারীদের লাইফস্টাইলের মধ্যেও তারা স্বাধীন, আমি বলবো আমরাও তো স্বাধীন, কিন্তু মাস্ট বি হি উইল চেইন, তাকে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে। সেই শৃঙ্খলাবদ্ধ হলে হয়তো নারীকে আটকে রাখা সম্ভব, নয়তো নারীদের আপনি আটকে রাখতে পারবেন না। এই ধরনের নারী যারা একটু, আমি জানি না উনি কোনো রাজনৈতিক দলের নেত্রী কিনা, কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে কিনা, রাজনৈতিক দলের সম্পৃক্ত না থাকা সত্ত্বেও যদি স্বামীকে ছেড়ে দিতে পারে, আর রাজনীতি করলে তো মাশাআল্লাহ আরো একটা বিয়েও করতে পারবে। আপনারা জানেন আমাদের মহান সংসদের নেচে গিয়ে বেড়ানো বিভিন্ন সাংসদ রয়েছেন যারা প্রত্যেকটি বিয়ের মাধ্যমে তাদের কপালকে ভাগ্যকে উন্নয়ন ঘটিয়েছে, এবং তারা প্রত্যেকটি বিয়ের মাধ্যমে কিন্তু তাদের একবার বাউল শিল্পী থেকে ধরে এখন মহান সংসদে পর্যন্ত একটি আলাদিনের চেরাগের মতো বড় একটি শিল্পীতে বনে গেছে। সুতরাং আমার দেশের মধ্যে এই ধরনের কিছু ঠুনকো জনপ্রিয়তা একটা সময় কাজে লাগিয়ে বৃহত্তর বড় বড় জিনিস বেনিফিশিয়ারি পাওয়া যায়। সুতরাং আমি বলবো এই নারীর পর সম্পূর্ণ বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এই নারী তার সংসার করে হয়তো 20-22 বছর কষ্ট করে সংসার করছে, ফলে চিন্তা ভাবনা করছে, এখন দেখছে একটু ক্রুশিয়াল মুমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী খুশি করা যায় কিনা সেই জন্য হয়তো সংসার সারছে। আবার তো একই এলাকার ওই বিয়া কোন এলাকা না আপনার, এক এলাকাটা আপনি একটু খেয়াল করবেন, গাইয়া নেছে বেড়াই যারা ওই মানিকগঞ্জের সিংরা ঠিক একই উপজেলা, মানে উপজেলা মনে হয় একটাই। সুতরাং আমি জানি না তাদের মধ্যে কোন ছায়া পর্যবেসিত হয়েছে, নাকি মিডিয়ার কারসাজি করে ওনাকে কৌশলগতভাবে এইভাবে তুলে ধরা হয়েছে যে বিএনপি করছে আপনি ছাইরা দেন, এটা মিডিয়াতে খুব মানুষ দেখেছে, প্রচুর মানুষ দেখেছে, কিন্তু আপনার ইফেক্টগুলো দেখেন, সেইখানে মানুষের রিয়াক্টগুলো দেখেন, কমেন্টগুলো দেখেন, সবকিছু একটা নাট্য এবং রঙ্গমঞ্চের মাধ্যমে একটা উপস্থাপিত হয়েছে। আমরা বলতে চাই নারী হচ্ছে ঘরের সৌন্দর্য, নারী হচ্ছে সংসারের সৌন্দর্য, নারী হচ্ছে পরিবারের সৌন্দর্য, নারী হচ্ছে অত্যন্ত দামি একটি সম্পদ। কখন নারী সম্পদ? ভারতে একটি মেয়ে বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যটা আমি বলতে চাই। এই যে বাজারে একটি ওড়না দেখছেন, এই ওড়নাটার দাম 200 টাকা, 200 টাকায় কিনতে পাওয়া যায়, মৃণালী মনে হয় সম্পাদ মতো বাম ফ্রন্টের নেত্রী, এই এই ওড়নাটা বাজারে পাওয়া যায় কত টাকায়? 200 টাকায়। যখন আপনি আপনি গায়ের মধ্যে ওই 200 টাকায় ওড়নাটা কিনে জড়ান, তখন এই ওড়নাটার দাম কত হয়? তাই ওই ওড়নার দাম আপনার ইজ্জতের দাম সমান হয়ে যায়। সুতরাং নারীকেও বলতে চাই, আপনার একটি সংসার, আপনার স্বামী সব মিলে তাদের সংসার থাকাকালীন অবস্থায় আপনার ইজ্জতের মান অনন্য উচ্চতায় চলে যায়, সেই জায়গাটা যদি আপনি ধরে না রাখতে পারেন, আপনার ইজ্জতের মূল্যায়ন যদি আপনি না বোঝেন, তাহলে আপনাকে ভাবতে হবে আপনি ভিন্ন খাতে চিন্তা করছেন, যদি আপনার চিন্তা মানুষ অন্য ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে, সেই রাজনৈতিকীকরণ করে আপনারা ভিন্ন খাতে এইভাবে প্রভাবিত হবেন না। আর উনি যে নিউজ যেটা সারা বাংলাদেশে প্রচার হয়েছে, আপনারা বুঝবেন এটা উদ্দেশ্য প্রণোদিত নিউজ, এই নিউজটা করেছে ভাইরাল করার জন্য। আওয়ামী লীগের তেমনিতেই মনে করেন তলা ফুটে 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 হয়ে গেছে, নৌকা ডুবে যেতেছে, এই নৌকাকে উঠানোর জন্য অনেক ধরনের মিডিয়া ট্রায়াল দেওয়া যায় কিনা, হলুদ সাংবাদিকতা করে বর্তমানে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে আওয়ামী লীগ সরকার, আমাদের বিভিন্ন টক শোতে বিভিন্ন জায়গায় ডাকছে না, না ডাকা সত্ত্বেও তারা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, কোনোভাবেই মানুষের পাবলিক কনসার্ন তারা নিতে পারছে না, সেই জন্য বিভিন্ন জায়গায় রঙ্গমঞ্চ মঞ্চায়স্থ করে সেইখানে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে আওয়ামী লীগ। সো আমি স্পষ্টতই বলবো, এই নারী যেই কাজটি করেছেন, উনি ওনার পরিবারের প্রতি ওনার লয়্যালিটির জায়গা নেই, ওনার সংসারের প্রতি ওনার লয়্যালিটির জায়গা নেই, ওনার সন্তানদের প্রতি ওনার লয়্যালিটির জায়গা নেই। উনি হয়তো অত্যন্ত সুকৌশলে এখন মমতাদের এলাকা তো ওইদিকে, কারণ উনি কোন বজং বাজং বুঝায় ওনার নিয়ে আসছে কিনা সেইটাও আমি জানি না, কারণ উনি তো খুব বড় একজন অভিনেত্রীর কথা আমি বলবো। বিদ্যুৎ একসময় বেচা কেনা করছে, বাংলাদেশের মানুষ কত মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন
তার মধ্যে তার অনেক মেগাওয়াট এখন ক্রাইসিস রয়েছে, উনি বিদ্যুৎ আবার ঝুড়ি ঝুড়ি করে বিক্রি করেছে, ওনারা কিছু বলে না, কয় রাজনীতি করলে জোতার মালা ফুলের মালা একসাথে থাকে তো এই জন্য কেউ